close till I get up. Time is Assalamualaikum and welcome back to my channel Fahima Borsha. আমার চ্যানেলের তরফ থেকে আমি ফাহিমা বর্ষা আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। তো আমার আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে ফরিদপুর থেকে কক্সবাজার যাই। তো এই নিয়েই আজকের ভিডিওটা বেসিক্যালি করা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার জার্নিটা। তো এখন হচ্ছে আমরা কুমিল্লাতে, অনেক লং টাইম গাড়িতে জার্নি করার পর কুমিল্লায় রেস্টের জন্য দাঁড়িয়েছে। তো এখন আমরা হচ্ছে রাতের ডিনার করব, তার জন্য সবাই নেমে গিয়েছি। এখন আমরা এটার নামটা কি আমি খেয়াল করি নাই, যাই হোক একটা রেস্টুরেন্টের মতো এটাতে আমরা দাঁড়িয়েছি। অনেক বাসি এখানে দাঁড়িয়েছে। তো এখানে যে মিষ্টি আছে, তারপর ড্রিঙ্কস, আর এই হচ্ছে ভিতরের দিকে যা হচ্ছে। তো ফার্স্টে একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপর আমরা খাবার অর্ডার করলাম। এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখানে আমরা খাবার অর্ডার করে নিলাম। এটা হচ্ছে মোরগ পোলাও। খাবারটা ভালো লেগেছে, বাট খুব একটা ভালো লাগেনি, মোটামুটি আর কি চলে। তো যাই হোক, খাবার অর্ডার করেছি, খেয়ে নিচ্ছি সবাই। আর ওইখানে আঙ্কেল আন্টি হচ্ছে চিকেন আর হচ্ছে বিফ অর্ডার করেছে, তারা ওইটা খাচ্ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি। এই হচ্ছে সালাদ, সালাদ দেখাবো। খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা রওনা দিব। আসলে অনেকক্ষণ বসার পর এখন ওয়েট করে আছি কখন পৌঁছাবো। খাবারটা আমরা খেয়ে তারপর ফ্রেশ হয়ে উঠে গেলাম। এখানে মিষ্টি, মিষ্টিগুলো দেখতে খুবই ভালো লাগছে, খেতে মন চাচ্ছে, বাট সিরিয়াসলি পেটে একটু জায়গা নেই কারণ মাত্র ডিনার সেরে ফেললাম। এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি পোচ নিয়ে, আবারও নিচে সবাই বললো যে ছবি তুলবে। তো ছবি তোলার জন্য এখানে দাঁড়ানো হলে হচ্ছে একটা পেট্রোল পাম্প সাইডে আমরা গাড়িতে উঠলাম, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা হোটেলে নেমে গেলাম, এটা হচ্ছে ফি মুন হোটেল। তো আমরা আসলে আমাদের যখন পৌঁছানোর কথা আমরা তার থেকে বেশ অনেক টাইম আগে এসে পৌঁছে গিয়েছি। তো সব লাগেজ গাড়ি থেকে নামানো হচ্ছে, আমরা এখন হোটেলের ভিতরে ঢুকবো। এই হচ্ছে হোটেলটা, হোটেলটা বাইরে থেকেও ভালো, আশা করি ভিতরেও ভালোই হবে, সার্ভিসটাও ভালোই আশা করছি। আর এই হোটেলটা হচ্ছে মাত্র 8 মাস হয়েছে। ভিতরে সাদ্দাম ভাই আগে গেল, আমি আর সাদ্দাম ভাই আগে যে সব চেক করে নিলাম আর বুকিং দিয়েছিলাম। তো কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো সাদ্দাম ভাইয়ের সঙ্গে আমি যে ঠিক করে নিলাম, যেহেতু আমার ফোন থেকেই আমি বুকিংটা দিয়েছিলাম। তো আসলে কক্সবাজার আসার আগে যদি হোটেলটা বুকিং দিয়ে আসা হয় তাহলে আসলেই খুব ভালো হয়, না হলে আসার পর দেখা গেল আমরা কোনো হোটেল পেলাম না বা ঝামেলা হলো, যার জন্য আগে থেকে বুকিং দিয়ে আসাটাই আমি বেটার মনে করছি। আপনারাও যদি আসেন আগে থেকে হোটেল বুকিং দিবেন। আর এখন তো ফেসবুকে ঢুকলেই প্রত্যেকটা হোটেলের পেজে গিয়ে ওখানে বুকিং দেওয়া যায়। তো এই হচ্ছে লবি। তো সবাইকে বলা হলো লবিটা ওয়েট করার জন্য, কারণ আমাদের চেক ইনের টাইম ছিল 11টা, কিন্তু আমরা ভোর 5টার আগে চলে এসেছি, যার জন্য ওদের রুম খালি নেই। আর রুম খালির একটা ব্যাপার থাকে, ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে। তো ওরা বলল যে সরি, কিছু করার নেই, আপনাদের 7টা পর্যন্ত লবিটা ওয়েট করা লাগবে, তারপর আপনাদেরকে দুটো রুম দেব। আর আমরা হচ্ছে 3টা রুম নিয়েছিলাম, দুটা হচ্ছে কাপল আর একটা হচ্ছে আপনার ডিলাক্স বেডরুম। তো ওনারা বললো যে দুটো কাপল বেডরুম আপনাদেরকে এখন আমরা দিতে পারবো, আপনারা যেই দুটো বুকিং করেছিলেন। তো এই হচ্ছে একটা কাপল রুম, এই হচ্ছে তার বেড। আমরা কাপল রুমের দুটো কাপল রুম পেয়েছিলাম, আর আমাদের যে ডিলাক্স বেডরুম ওইটা আমাদেরকে 12টার পর দিতে চেয়েছে। তো আমরা আগে ওই দুটায় উঠে গেলাম, তারপর আমরা ওয়েট করব ওই রুমটার জন্য। তো রুমটা খুবই ভালো, আমরা যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো, আর ওদের সার্ভিসটাও খুবই ভালো। এখানে হচ্ছে নিচে খাবারের একটা রেস্টুরেন্ট আছে রূপচাঁদা, সেটার মেনু কার্ড, আর ইন্টারকম আছে, টিস্যু বক্স, একটা রুমে যত ফ্যাসিলিটিস থাকে সবই আছে। এসি রুম, এটা হচ্ছে এখানে আপনার জিনিসপত্র আপনি রাখতে পারবেন। আমাদের এখানে এসিও আছে, ওয়াশরুম আছে, আর এটা হচ্ছে রুমের বাইরে। তো বাইরের এক সাইড থেকে আপনার সি ভিউটা দেখা যায় না।
তো অনেকক্ষণ ওয়েট করার পর যেহেতু আমরা রুমটা পেলাম যার জন্য খুশি লাগছে, বাট আরও একটা রুম আমরা এখনও পাইনি, তো সেটা পাবো 12টার পর। তো এখন সবার ডিসিশন হলো যে আমরা একটু বিচ থেকে ঘুরে আসি, যার জন্য সবাই বের হয়ে গেলাম, বিচ থেকে ঘুরে আসবো। তো আমাদের এক সাইড যেটা বললাম সি ভিউ, হোটেল থেকে বের হলে এই রুমটা সি ভিউ না, আমরা উপরে যে ডিলাক্স বেডরুম নিয়েছি ওটা হচ্ছে সি ভিউ, আর এইটা হচ্ছে আপনার জাস্ট এমনি বাইরে থেকে এক সাইড সি ভিউ আর এক সাইড হচ্ছে আপনার এমনি। তো আমরা লিফট থেকে এখন নেমে গেলাম, এখন হচ্ছে আমরা বিচে যাব। তো ভোরবেলা সবাই আমরা যাচ্ছি, শুধু আন্টি রুমে, আর সাদ্দাম ভাই এখন ড্রাইভ করছে, ড্রাইভারকে রেস্ট নেওয়ার জন্য তাকে তার হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সকালবেলা কক্সবাজার ফিলিংসটাই অন্যরকম, আসলে খুবই এক্সাইটেড হয়ে আছি কখন আমরা সমুদ্রটা দেখব। সমুদ্রের কাছে যত আসছি ততই মনটা ভালো হয়ে যাচ্ছে, আর অলরেডি নেমে গেলাম। লরিন তো এক্সাইটমেন্টের জন্য আগেই চলে যাচ্ছে, আসলে আমি কেন, আমরা সবাই 12 ঘন্টা জার্নি করার পর যখন এই ভিউটা দেখতে পারবো সবার মনটাই আসলে ভালো হয়ে যাবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, মানে আমার তো মনটা এতটা ভালো হয়ে যাচ্ছে, যত আমি সমুদ্রের কাছে যাচ্ছি তত আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। এক পা দু পা করে আমরা যাচ্ছি, আমি তো পারলে দৌড়ি দেই, মানে যত তাড়াতাড়ি যাওয়া যায়। মন ভালো করার জন্য কক্সবাজার বেস্ট, সবাই যাচ্ছে, সবাই খুব এক্সাইটমেন্টের সাথে যাচ্ছে, আম্মু, সাদ্দাম ভাই, লরিন, অথই, আব্বু, আনাফ, আমরা সবাই যাচ্ছি। আর উদয় হচ্ছে আঙ্কেল আন্টির সাথে রুমে আছে। এই যে ভোরবেলা এখন বাজে 6টার সময় আমরা যাচ্ছি, আর এখানে অনেক বালি, এখনো চাঁদ দেখা যাচ্ছে। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. সমুদ্র খেলেই তো আর পেট ভরে না, পেটেও কিছু দেওয়া লাগে, যার জন্য আমরা চলে আসলাম একটা খাবার হোটেলে ব্রেকফাস্ট করার জন্য সবাই চলে এসেছি। আর একটা কথা, আমার আন্টি যে রুমে ছিল সে আসলে সমুদ্র না দেখতে পেরে সেও অলরেডি চলে এসেছে, যার জন্য সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্ট করব। ডিম ভাজি নিয়েছি, পরোটা নিয়েছি, আর হচ্ছে চানার ডাল নিয়েছি আমি, যার যা ভালো লাগে। ওইদিকে আনাফ ওরা নিয়েছে হচ্ছে বিরিয়ানি, আমরা এখন খাবো, দেখতে তো খুবই ইয়ামি খাবারটা। আর লরিন নিয়েছে নান, না স্যার ওটা আসলে তন্ডুল রুটি ছিল, আর এই যে চানার ডাল খাবো। ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেলে চলে এসেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কক্সবাজারের নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।